একটি গাড়ির চাকা হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। গাড়ির মূল শক্তি হচ্ছে গাড়ির চাকা, চাকা না থাকলে গাড়ি তো দাঁড়িয়ে থাকতেই পারবে না। আর সেই গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হাইনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জাররা সবসময় ড্রাইভারের উপর নির্ভরশীল। ড্রাইভার যদি গাড়ি না চালিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার তো বসেই থাকবে, অর্থাৎ গাড়ির চাকা তো আর এসে গাড়ি চালাবে না, গাড়ি চালাবে গাড়ির ড্রাইভার। তাই গাড়ির মূল শক্তি হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, আর গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হাইনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মুসামাত রায়, দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী, আর জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি, আর উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ, এবং আমার সামনে বসা আমার ছোট বড় ভাই ও বোনেরা। আর উপস্থিত রয়েছেন আমাদের সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যার জন্য আমরা সুন্দর অদ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পেয়েছিলাম তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। তিনি আমাদের মধ্যে উপস্থিত নেই, তবুও তাকে আমি আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। একজন মানুষ ব্যক্তিগতভাবে অগণিতিক স্কুলে সুন্দর অদ্রুত হাতের লেখা প্রশিক্ষণের মতো মহান কাজটি চালু রেখেছেন, শুধু তাই নয় আমাদের মধ্যে তুলে দিচ্ছেন সুন্দর সুন্দর স্কুল ব্যাগ। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। আমরা তাকে কখনো ভুলব না, তিনি আমাদের হৃদয়ে সবসময় আলোকবর্তিকা হয়ে থাকবেন। আজকালকার দিনে কেউ স্বার্থ ছাড়া কারোর কথা ভাবে না, কিন্তু একজন স্বার্থ ছাড়া নিঃস্বার্থে আমাদের কথা ভেবেছিল, তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। আমি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারকে আমার নিজের চোখে কখনো দেখিনি, তার সঙ্গে কখনো কথা বলিনি, তার আচার আচরণ কেমন দেখিনি, দেখেছি শুধু তার সুন্দর কাজের উদ্যোগ, সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ। যে উদ্যোগ তিনি না নিলে আমার লেখা এত সুন্দর হতো না, আর আমি যাকে আমার নিজের চোখে দেখেছি, যার সঙ্গে কথা বলেছি, যার সুন্দর হাতের লেখা জাদু দিয়ে আজ আমাদের লেখা এত সুন্দর, তিনি হচ্ছেন মোহাম্মদ হাইনুর রশিদ স্যার। উচ্চতর শিক্ষা নয়, অল্প শিক্ষাতেই মানুষ শিক্ষিত হতে পারে, যদি তার শিক্ষাটি প্রকৃত শিক্ষা হতে পারে। একটি বই, একটি ছাত্র এবং একটি কলম, একটি শিক্ষক পুরো বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। আমি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার এবং মোহাম্মদ হাইনুর রশিদ স্যারকে একটি গাড়ির সঙ্গে তুলনা করছি। একটি গাড়ির চাকা হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। গাড়ির মূল শক্তি হচ্ছে গাড়ির চাকা, চাকা না থাকলে গাড়ি তো দাঁড়িয়ে থাকতেই পারবে না। আর সেই গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হাইনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জাররা সবসময় ড্রাইভারের উপর নির্ভরশীল। ড্রাইভার যদি গাড়ি না চালিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার তো বসেই থাকবে, অর্থাৎ গাড়ির চাকা তো আর এসে গাড়ি চালাবে না, গাড়ি চালাবে গাড়ির ড্রাইভার। তাই গাড়ির মূল শক্তি হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, আর গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হাইনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। আমি আবারও ধন্যবাদ জানাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার এবং মোহাম্মদ হাইনুর রশিদ স্যারকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।